আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহানা বলছি আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আজকে হচ্ছে আমি যে চুলাই সবসময় রান্না করি সেই চুলাটা আমি কিভাবে পরিষ্কার করে রাখি সেটাই দেখাবো তো খুব সহজভাবেই কিন্তু আমি পরিষ্কার করি তো চলুন দেখা যাক আমি চুলা কিভাবে পরিষ্কার করি তো আমরা প্রতিদিনে গৃহিণীরা যারা রান্না করি রান্না বেশি এটা সময় কিন্তু কেটে যায় আর চুলার মধ্যে তো পাকশাক করি তখন চুলাটা কিন্তু তেল চিটকিটে একটা বাপ চলে আসে সেটা পরিষ্কার যদি প্রতিদিন না করা হয় তখন কিন্তু ময়লাটা তাড়াতাড়ি জমে যায় যেহেতু তেল পরে সেই জায়গায় যদি বালু পড়ে থাকে বা অন্য অন্য ময়লা থাকে সেটা লেগে থাকে তো সেই ময়লাটা আমি প্রতিদিনই রান্নার পরে তেল চিটকে ভাবটা যেন না থাকে সেটা প্রতিদিন আমি কিভাবে পরিষ্কার করে থাকি সেটা আজকে দেখাবো তো আশা করছি ভালো লাগবে এখানে আমি নিচ্ছি হচ্ছে আমরা যে কাপড় ধুলাই করে থাকি সবসময় হুইল পাউডার আর হচ্ছে বেকিং সোডা এটা আপনি বাড়িয়ে বা কমিয়ে বানাতে পারেন এই ক্লিনারটা আমি সবসময় বেশি করে বানিয়ে বোতলে ভরে রাখি যেহেতু আমি প্রতিদিনই পরিষ্কার করি একটি বোতলে বানিয়ে আমি পানি দিয়ে বেশি করে পরিমাণে বানিয়ে রেখে দিই আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে ভিনেগার হোয়াইট ভিনেগারটা আমি ব্যবহার করছি এই তিনটি উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটি মগের মধ্যে পানি দিয়ে একটু বাড়িয়ে নেব বেশি পরিমাণে করে আপনারা চাইলে বোতলে ভরে এভাবে এক মাসের জন্য রাখতে পারেন এবং প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন এটা দিয়ে শুধু চুলা না আপনি রাইস কুকার পরিষ্কার করতে পারবেন ওভেন তারপরে হচ্ছে আমরা যে ফিল্টার পানির যে ফিল্টার পরিষ্কার করা যায় আমি এটা দিয়ে আমার ইন্ডাকশান কুকার ওই চুলাটাও পরিষ্কার করি রাইস কুকার ব্ল্যান্ডার খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করা যায় তো আমি মিশিয়ে নিয়ে এই যে বাড়িয়ে নিয়েছি পানি দিয়ে বেশি করে নিলাম আর কি প্লাস্টিকের মগে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তিনটি একত্রে মিশিয়ে নিয়ে এখন আমি শুধু লাগিয়ে নিব উপরে লাগিয়ে নিয়ে গসা মাজার কোনো প্রয়োজন নেই এই যে প্লাস্টিকের এটা হচ্ছে নেট আমি একটি নেট নিয়েছি নেটের সাহায্যে আমি এরকম পুরোটা চুলার উপরে এরকম আমি লাগিয়ে নেবো তো কিছুক্ষণ রেখে দেবো মিশিয়ে আর এটা পানি দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সম্পূর্ণ চুলার মধ্যে আমি এরকম চেপে চেপে শুধু মিশিয়ে লেগে নিচ্ছি এভাবে লাগিয়ে রেখে দেব কিছুক্ষণ এক দুই মিনিট লাগিয়ে নিলে হবে তো সম্পূর্ণ চুলার লাগিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ছোটো থলে নেব তো কিছুক্ষণ পর আমি আবারও ক্যামেরাটা অন করেছি এখন এই যে একটা তুলে নিয়েছি ছোট। এটা দিয়েই সবসময় আমি চুলাটা মুছে থাকি এখন আমি মুছে নিচ্ছি এটা কিন্তু পানি দিয়ে আমি ধুই নাই শুধু শুকনো একটি তুলে দিয়েই শুধু মুছে নিচ্ছি আর পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগের তুলনায় এখন কতটা পরিষ্কার হচ্ছে তেল চিটকির বাপটা কিন্তু চলে যাবে একবারে আর দেখতে একেবারেই নতুনের মতো লাগবে এই চুলাটা দুই বছর ধরেই কিন্তু আমি ব্যবহার করছি এখনো মনে হচ্ছে একেবারেই নতুন তো এইভাবে আমি মুছে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই ক্লিনারটা চাইলে আপনারা বানিয়ে বুতলে ভরে রেখে অনেক কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারেন আমরা সবাই কিন্তু কম বেশি ব্ল্যান্ডার ব্যবহার করি ব্ল্যান্ডারটাও খুব সুন্দর পরিষ্কার করা যায় ব্ল্যান্ডার সবসময় ব্যবহার করতে করতে কিন্তু অনেকটাই কালো ময়লা পরে এবং পুরাতন একটা ভাব চলে আসে যখন আপনি সবসময় পরিষ্কার করে রাখবেন তখন নতুনের মতো সব সবসময় থাকবে যেমন আমার এই চুলাটা আমি ক্লিনারটা দিয়ে পরিষ্কার করি তাই চুলাটাও কিন্তু জকজকে তাকে থাকে সবসময় তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পরিষ্কার করার পর তো আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ